আসসালামু আলাইকুম। মডেল একাডেমি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষামূলক পেজের অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আরও জানাচ্ছি অনেক অনেক আদর, স্নেহ ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে সকল শ্রেণীর শিক্ষার্থীরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বইয়ের কবিতাগুলো সব শেষ হয়ে গেছে, তাই না? সেই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের নতুন একটি গল্প পড়াবো। গল্পটিতে তোমরা কিভাবে নিরাপদে চলতে হয় তাই জানবে। এ প্রসঙ্গে বলছি, তোমাদের শিখাবো চলার পথ, তোমরা থাকবে নিরাপদ। আমি ফেরদৌসী তারানম, সহকারী শিক্ষক, দিবা শাখা, মডেল একাডেমি, মিরপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে দেখো তো দুইটা গাড়ি যাচ্ছে। আর তাহলে আমাদের আজকের বিষয় কি তোমরা বুঝতে পেরেছো? নিরাপদে চলাচল, কিভাবে নিরাপদে চলতে হয় আমরা তাই জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয় হচ্ছে বাংলা শ্রেণী তৃতীয় পাঠ, নিরাপদে চলাচল। প্রিয় বাবারা, আজকে আমাদের শিখন ফলটা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, আজকে আমাদের শিখন ফলটা হচ্ছে, এক, প্রমিত উচ্চারণে গল্প পড়তে পারবে, দুই, গল্প পড়ে বুঝতে পারবে, তিন, পাঠে ব্যবহৃত শব্দ দিয়ে নতুন বাক্য লিখতে পারবে, চার, পাঠে ব্যবহৃত বাক্য শ্রবণযোগ্য স্পষ্ট স্বরে ও প্রমিত উচ্চারণে পড়তে পারবে, পাঁচ, প্রশ্ন করতে উত্তর দিতে পারবে। বাবারা, এই লাল বাতি জ্বলে উঠেছে, তারপর গাড়িগুলো একদম চলাচল থেমে গেছে পথের, ঠিক আছে বাবারা, দেখতে পাচ্ছ তোমরা? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবিতে স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, একটি উপরের ছবিটা হচ্ছে শিশু পার্ক, নিচে হচ্ছে শিশু পার্কে নাগরদোলায় চড়ে শিশুরা খেলা করছে। তোমরা কি দেখতে পাচ্ছ বাবারা? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কতগুলো বাতির ছবি, সেগুলো হচ্ছে লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? লাল বাতি। লাল বাতি জ্বললে কি হয়? গাড়ি থেমে যায়। তাহলে লাল বাতি জ্বললে গাড়ি থামবে। এ তারপরে হচ্ছে হলুদ, হলুদ বাতি, হলুদ বাতি জ্বললে গাড়ি অপেক্ষা করবে, কি করবে? গাড়ি অপেক্ষা করবে। তারপরেরটা হচ্ছে সবুজ বাতি, সবুজ বাতি জ্বললে গাড়ি চলবে, অর্থাৎ গাড়ি যেতে শুরু করবে, ঠিক আছে বাবারা? এই তিনটি হচ্ছে কি? ট্রাফিক সিগন্যাল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে স্ক্রিনে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখো তো বাবারা, ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারবে কিভাবে চলাফেরা করছে মানুষ। দেখো, ফুটপাত দিয়ে চলাচল করুন, এখানে আমি লিখে দিয়েছি যে ফুটপাত দিয়ে চলার জন্য, ঠিক আছে? রাস্তার মাঝখান দিয়ে হাঁটা যাবে না। তারপরে তারপরে তীর চিহ্ন দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ফুটপাত ও ওভারব্রিজ নিরাপদে পথ চলাচল। মাঝখানে কি আছে আমাদের? উপরে দিয়ে, একদম উপরে দেখতে পাচ্ছ, ফুটপাত এবং ওভারব্রিজ, নিরাপদে পথ চলাচল করা যায় ওভারব্রিজ দিয়ে, ঠিক আছে বাবারা? তারপরে নিচে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ওভারব্রিজ দিয়ে চলাচল করুন, তার মানে ওভারব্রিজ দিয়ে চলাচল করলে নিরাপদে পথ চলা যায়, ঠিক আছে বাবারা? প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা নিরাপদে কিভাবে চলতে হয় তার ছবিগুলো দেখে বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানবো জেব্রা ক্রসিং সম্পর্কে। দেখো তো বাবারা, রাস্তার মাঝখানে যে ছবি দেওয়া আছে এটাকে কি বলা হয়? জেব্রা ক্রসিং। এখানে কি করে, কি করা হয়? জেব্রা ক্রসিং এ গাড়ি থেমে যায়, তাহলে জেব্রা ক্রসিং এ গাড়ি থামবে। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, তারপরে আমি তীর চিহ্ন দিয়ে আবার দিয়ে লিখে দিয়েছি যে আমরা সবাই কি করব, জেব্রা ক্রসিং এ নিরাপদে পারাপার হব। ঠিক আছে বাবারা, তারপরে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি ছবিতে জেব্রা ক্রসিং নিরাপদে পারাপার হওয়া যায়। দেখো, জেব্রা ক্রসিং দিয়ে নিরাপদে পারাপার হওয়া যায়, কারণে কারণ জেব্রা ক্রসিং এ গাড়ি এসে থেমে যায়। ঠিক আছে বাবারা, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব অনিরাপদ চলাচল কিভাবে হয়। দেখো, রাস্তাতে, রাস্তার মাঝখান দিয়ে এলোমেলো গাড়ি চলাচল করছে, তোমরা কি দেখতে পাচ্ছ বাবারা? এটাকে কি বলা হয়? নিরাপদ না, এটা হচ্ছে অনিরাপদ চলাচল হচ্ছে। তারপরে তীর চিহ্ন দিয়ে আমি আবার দেখিয়ে দিয়েছি দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে সাবধানে চলাচল করা উচিত, কারণ ট্রাফিক আইন মেনে না চললে নানান দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি অনিরাপদ চলার কারণে দুর্ঘটনা ঘটে, কারণ ট্রাফিক সিগন্যাল না মেনে গাড়ি চললে, অনিরাপদভাবে গাড়ি চললে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই ছবিগুলোর মাধ্যমে কিভাবে নিরাপদে চলতে হয় তা স্পষ্টভাবে তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনের ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে নাও যে ঝুঁকিপূর্ণ চলাচলগুলো কি কি। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ এই যে রাস্তার মাঝখান দিয়ে যে একটা ব্যারিকেড থাকে, এটা ওভারব্রিজ দিয়ে পার না হয়ে এই মাঝখান দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে পার হলে কিভাবে দুর্ঘটনা ঘটতে পারে, এখানে তাই ছবিতে স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে বাবারা, এভাবে কখনোই তোমরা রাস্তা পারাপার হতে যেও না, তোমরা সব সময় ওভারব্রিজ দিয়ে পার হবে অথবা জেব্রা ক্রসিং দিয়ে। ঠিক আছে বাবারা, আবার নিচে দিয়ে, নিচে আরেকটা ছবি দিয়েছি তোমাদের ঝুঁকিপূর্ণ পারাপার। দেখো, রাস্তায় গাড়ি চলছে অথচ পাশেই তোমার ওভারব্রিজ, ওখান দিয়ে মানুষজন না গিয়ে নিচ দিয়ে যাচ্ছে, এতে কি হয়, নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা কি করব, ঝুঁকিপূর্ণ চলাচল এড়িয়ে চলব সব সময়। ঠিক আছে বাবারা, ঝুঁকিপূর্ণ পারাপার আমরা এড়িয়ে চলে কি করব, ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছবিতে আরেকটা, স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছি যে রাস্তার এক পাশে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি তীর চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপরে কি লিখে দিয়েছি দেখো তো বাবারা, ট্রাফিক আইন কি করতে হয়, মেনে চলতে হয়, আর ট্রাফিক আইন মেনে চললে কি হয়, কোনো রকমের বিপদ হয় না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি লিখেও দিয়েছি যে ট্রাফিক আইন মেনে চললে বিপদ হবে না, তাই আমরা সবসময় কি করব, ট্রাফিক আইন মেনে চলব এবং নিরাপদে চলাচল করব। ঠিক আছে প্রিয় শিক্ষা, শিক্ষার্থীরা, আমাদের এতক্ষণ স্ক্রিনের আলোচনায় তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নিরাপদে চলাচল। আমি তোমাদের স্বাগত বক্তব্যেই বলে দিয়েছি যে আমাদের আজকের আলোচনার বিষয়টা। তো ঠিক আছে বাবারা, আমি তোমাদের এই নিরাপদে চলাচল গল্পটি বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে। ঠিক আছে বাবারা, তোমরা মেইন বইটা খুলে নাও, 94 পৃষ্ঠা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পড়াটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো, একটি মজার গল্প এটা। নিরাপদে চলাচল, পরীক্ষা শেষ, ছবি আর ইজাজ মায়ের সঙ্গে ঢাকা এলো। ওদের ছোট মামা জামিল তার বাসায় উঠল, বায়না ধরল শিশু পার্ক, চিড়িয়াখানা সবকিছু দেখতে হবে,
মামাতো বোন টিয়ার বয়স 5 বছর। সে বলল আমিও যাব। জামিল বললেন শুক্রবারে নিয়ে যাব। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে তৈরি হলো। মামা ওদের নিয়ে নিজের ছোট ছোট্ট গাড়িতে চড়লেন। শুক্রবার হলে কি হবে? ওদের শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে তৈরি হলো। ঠিক আছে বাবারা, কি হলো? ওরা শুক্রবারে তৈরি হয়ে গেল। ওদের মতো আরো অনেকেই বেরিয়েছিল রাস্তায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, শুক্রবার হলে কি হবে? ওদের মতো আরো অনেকেই বেরিয়েছে। এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমার টাইপিং এ ডাবল হয়ে গেছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একই লাইন দুইবার লিখে ফেলেছি, তো তোমরা এই দুইটা লাইন ওভারটেক করে নিচে চলে যাবে। ঠিক আছে বাবারা, তাহলে আমি আবার পড়ছি। শুক্রবার দুপুরের পর সবাই জামা জুতা পরে কি করলো? তৈরি হয়ে গেল। মামা ওদের নিয়ে নিজের ছোট্ট গাড়িতে চড়লেন। শুক্রবার হলে কি হবে? ওদের মতো আরো অনেকেই বেরিয়েছে। রাস্তায় বেশ ভিড়। খামার বাড়ি থেকে বের হয়ে ফার্ম গেট পার হলো গাড়ি। বাংলা মোটরের সামনেই গাড়ি থামালেন জামিল। ছবি জানতে চাইল, গাড়ি কেন থামলো মামা? অর্থাৎ জামিল হচ্ছে ছবি এবং ইজাজের কি হয়? মামা। ঠিক আছে বাবারা, জামিল বললেন ডান দিকে তাকাও। কি বললেন? ডান দিকে তাকাও, ওই যে লাল বাতি জ্বলছে, একে বলে ট্রাফিক বাতি। লাল বাতি জ্বললে গাড়ি সম্পূর্ণ থেমে যাবে, তখন পথচারী যেতে পারবে। তারপরে সবুজ বাতি জ্বললে আমরা যেতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগেই তোমাদেরকে ছবিতে দেখিয়ে দিয়েছিলাম যে রাস্তায় ট্রাফিক সিগন্যালের যখন লাল বাতি জ্বলে উঠে তখন কি হয়? তখন গাড়ি থেমে যায়, সম্পূর্ণ থেমে যায়। ঠিক আছে, এবং পথচারীরা তখন যেতে পারে, রাস্তা পার হতে পারে। ঠিক আছে বাবারা, তারপরে সবুজ বাতি যখন জ্বলে তখন গাড়ি চলাচল শুরু হয়। জামিল রাস্তার এপার থেকে ওপার পর্যন্ত একটি উঁচু সেতু দেখলেন। বললেন ওটাকে বলে ফুট ওভার ব্রিজ। দেখো, লোকজন ওটা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপার যাচ্ছে। এখানে রাস্তা পার হওয়া বিপজ্জনক, ফুট ওভার ব্রিজ দিয়ে যাওয়াই নিরাপদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার 95 পৃষ্ঠায় চলে আসো। প্রিয় শিক্ষার্থীরা, 95 পৃষ্ঠায় খুলে নাও। ঠিক আছে বাবারা, হঠাৎ টিয়া চিৎকার করে সামনের দিকে দেখালো, সবাই সেদিকে তাকালো। আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গতিতে গাড়ি চলছিল। সেখান দিয়ে সাদা ছড়ি হাতে একজন বৃদ্ধ লোক রাস্তা পার হতে যাচ্ছিলেন। একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন। জামিল আবার গাড়ি চালাতে শুরু করলেন, সেটা চলল শাহবাগের দিকে। বললেন নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, একটু সামনে গেলেই দেখতে পাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি ডান পাশেই তোমাদের ছবিতে অর্থাৎ স্ক্রিনে লিখে দিয়েছি মৎস্য ভবন কোন দিকে, কাকরাইল কোন দিকে, প্রেস ক্লাব কোন দিকে, তীর চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে বাবারা, তারপরে তারপরে প্যারায় বলা হয়েছে কয়েক মিনিটের মধ্যেই গাড়ি শাহবাগে থামলো। তারপর কি হলো? কিছুক্ষণের মধ্যেই গাড়ি গিয়ে শাহবাগে থামলো। আবার ট্রাফিক সিগন্যাল, লাল বাতি জ্বলে উঠেছে, রাস্তার দুই দিকের সব যানবাহন থেমে গেল। সামনের রাস্তাতে চওড়া জায়গায় সাদা কালো রং করা, সেখানে সেখান সেখান দিয়ে অনেক পথচারী রাস্তা পার হচ্ছেন। জামিল বললেন ইজাজ, দেখেছ? এখানে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, এটাকে বলা হয় জেব্রা ক্রসিং। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের
পাঠে আসার আগেই স্ক্রিনে কিছু ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছিলাম যে জেব্রা ক্রসিং কাকে বলে এবং যে জেব্রা ক্রসিং দিয়ে কিভাবে পার হওয়া যায়, রাস্তা পারাপার হওয়া যায়, ঠিক আছে বাবারা? তারপরে প্যারায় বলা হয়েছে শিশু পার্কে অনেক কিছু দেখলো সবাই, ইজাজ ছবি, টিয়াকে জামিল ট্রেনে ঘোড়ায় নাগরদোলায় চড়ালেন, বেলুন বাঁশি কিনে গাড়িতে ফিরে চলল ওরা, রমনা পার্কের পাশ দিয়ে একটু সামনে এগিয়ে গেল গাড়ি, রাস্তার এপার ওপার জুড়ে বেশ উঁচুতে একটা অনেক বড় বোর্ড, বোর্ডটি সবুজ রঙের, তাতে সাদা তীর চিহ্ন দিয়ে স্থানের নাম লেখা। ওরা বাঁদিকের রাস্তায় এগিয়ে গেল, মগবাজারের দিকে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের স্ক্রিনেও দেখিয়ে দিয়েছি যে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে মৎস্য ভবন কোন দিকে, প্রেস ক্লাব কোন দিকে, কাকরাইল কোন দিকে। তো জামিল ঠিক সেই চিহ্নটি দেখেই কি করলো, গাড়ি নিয়ে তীর চিহ্নটি দেখে তো ওরা কি করলো, বাঁদিকে রাস্তা দিয়ে মগবাজারের দিকে চলে গেল। ঠিক আছে বাবারা, প্রিয় শিক্ষার্থীরা তোমরা এবার 96 পৃষ্ঠায় চলে যাও, 96 পৃষ্ঠায় খুলে নাও। মগবাজার পার হতেই একটানা ঘন্টা ধ্বনি শোনা গেল, কান পেতে ইজাজ সেটা শুনল, তারপর জানতে চাইল এটা কিসের শব্দ মামা। জামিল বললেন সামনেই লেভেল ক্রসিং, লেভেল ক্রসিং এ রাস্তার দুই পাশে গেট থাকে, রেলগাড়ি যাওয়ার সময় দুই দিকের গেট বন্ধ করে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি হলো লেভেল ক্রসিং, যখন দেখা যায় অর্থাৎ লেভেল ক্রসিং এর দুই পাশে দুইটা গেট থাকে, সেখানে কি হয় রেলগাড়ি যাতায়াত করে, রেলগাড়ি যাওয়ার সময় কি করা হয় দুই দিকের গেটটা বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে বাবারা, তারপরে প্যারায় বলা হয়েছে বলতে বলতেই ঝকঝক শব্দ করে একটি রেলগাড়ি ওদের সামনে দিয়ে চলে গেল, ছবি ও ইজাজ খুব আগ্রহ নিয়ে দেখল, রেল লাইন পার হয়ে বেশ তাড়াতাড়ি তেজগাঁও ফ্লাইওভারে চলে এলো গাড়ি, উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় খুব আনন্দ পেল ছবি টিয়া ইজাজ। তারপর তাড়াতাড়ি খামার বাড়িতে জামিলের বাসায় চলে এলো, মজা করে খাওয়া হলো। এক সময় ইজাজ বলল ঢাকায় অনেক ভিড়, আমাদের ছোট্ট শহরে ভিড় নেই, যখন যেখানে ইচ্ছে সেখানে যাওয়া যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই নিরাপদে চলাচল পাঠটিতে আমরা কি জানলাম, যে কিভাবে নিরাপদভাবে পথ পার হওয়া যায়, কিভাবে নিরাপদে চলা যায়। তো আমি আশা করছি তোমরা নিরাপদে চলাচল কিভাবে করে এটা শিখতে পেরেছো এবং তোমরা এই নিরাপদে চললে নিরাপদভাবে থাকতে পারবে। আমি তোমাদের আবার বোঝার সুবিধার্থে নিরাপদে চলাচলের এই গল্পটিতে মূল গল্পটির বিষয়বস্তুটা আমি তোমাদের আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছিল যে হয়েছে যে ছবি এবং ইজাজ ঢাকায় কি করেছে, মামার মামার বাড়িতে বেড়াতে এসেছে, ঠিক আছে, তারা ঢাকা শহর ঘুরতে গিয়ে অনেক কিছু শিখেছে, তাই না, অনেক কিছু দেখেছে এবং অনেক কিছু শিখেছে, ঢাকার রাস্তায় অনেক গাড়ি দেখেছে, তাই তাই নিরাপদে চলাচলের অনেক নিয়ম তারা শিখেও ফেলেছে, তাই না? ছবি ও এজাজ জানতে পার আরো জানতে পারলো যে রাস্তায় লাল বাতি জ্বললে কি হয়, রাস্তায় লাল বাতি জ্বললে থেমে যেতে হয় এবং সবুজ বাতি জ্বললে চলাচল শুরু হয়। আবার রাস্তার সাদা কালো দাগে জেব্রা ক্রসিং থাকলে সেই জায়গা দিয়ে কি হয়, সেই জায়গা দিয়ে হেঁটে রাস্তার এপার থেকে ওপারেও যাওয়া যায়, সেটাও তারা শিখে ফেললো, তাই না? তাছাড়া কি হলো, বিভিন্ন জায়গায় রাস্তার ওভার ব্রিজ গুলো তারা দেখেছে এবং রাস্তা পার হতে এবং ওভার ব্রিজ কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তারা জেনেছে।
আবার রেল লাইন ও রাস্তার রাস্তা যেখানে এক হয়ে গেছে তাকে কি বলা বলে সেটাও তারা জেনেছে, তাকে বলে যে লেভেল ক্রসিং সেটাও তারা জেনেছে। তারপরে এই রাস্তাটা দিয়ে ট্রেন যাওয়ার সময় কিছু আগে থেকেই কি হয় ঘন্টা বাজানো হয়, জোরে ঘন্টা বাজানো হয়, সেটাও তারা জেনেছে যাতে সবাই বুঝতে পারে ট্রেন আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সম্পূর্ণ গল্পটি মনোযোগ দিয়ে শুনেছো এবং বুঝতে পেরেছ তোমাদের আমি কিভাবে নিরাপদে চলাচল করা যায়, তাই আমি শিখালাম। এবং আমি আশা করছি তোমরা এভাবে চলবে, এভাবে চললে তোমরা নিরাপদে থাকতে পারবে। ঠিক আছে বাবারা, শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনীতে চলে এসেছি। তোমরা অনুশীলনীতে চলে আসো তো বাবারা। 96 96 পৃষ্ঠা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে শব্দার্থগুলো লিখে দিয়েছি এবং বাক্য গঠনগুলো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ঠিক আছে বাবারা, চট করে খাতা কলম খুলে লিখে নাও। এক, বার্ষিক, বার্ষিক অর্থ বছর বিষয়ক। ঠিক আছে বাবারা, আমি বাক্য গঠনটা বলে দিচ্ছি। আগামী আগামী মাসে বার্ষিক পরীক্ষা হবে। তারপরে 2 নম্বরটা হচ্ছে ব্রিজ, ব্রিজ অর্থ সেতু বা পুল, ব্রিজ অর্থ কি সেতু বা পুল। বাক্য গঠনটা আমি বলে দিচ্ছি, ব্রিজ এর উপর দিয়ে মানুষ চলাফেরা করে। আমি আবার বলছি, ব্রিজের উপর দিয়ে মানুষ চলাফেরা করে। 3 নম্বর শব্দটা হচ্ছে বোর্ড, বোর্ড অর্থ ফলক, বোর্ড অর্থ ফলক। বাক্য গঠনটা হচ্ছে, বোর্ড দিয়ে নিরাপদে চলাচল করার জন্য বোর্ডের নিয়ম মানা দরকার। 4 নম্বর হচ্ছে শব্দটা সতর্ক, সতর্ক অর্থ সাবধান, সতর্ক দিয়ে বাক্য গঠনটা হচ্ছে, সতর্ক হয়ে পথ চলতে হয়। 5 নম্বর হচ্ছে সরব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বরটা কি সরব, সরব অর্থ উচ্চ কণ্ঠ, মানে আর যেটা আওয়াজ আওয়াজ করে, শব্দ করে বা আওয়াজ করে অথবা উচ্চ কণ্ঠ। ঠিক আছে বাবারা, আর বাক্যটা হবে, সরব দিয়ে কবিতাটি সরবে পাঠ করো। তারপরে শব্দটা হচ্ছে নাগরদোলা, নাগরদোলা হচ্ছে এক ধরনের দোলনা, নাগরদোলা হচ্ছে এক ধরনের দোলনা। বাক্য গঠনটা হচ্ছে, আমি বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছি। আমি আবার বলছি বাক্য গঠনটা, আমি বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এবার চলে এসেছি, এবার চলে যাব আমরা পরবর্তী স্লাইডে। স্লাইডে আছে আমাদের শূন্যস্থান, শূন্যস্থানগুলো মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদের একই সঙ্গে উত্তরটা বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে বাবারা, 1 নম্বর হচ্ছে নিরাপদ পথ চলতে ট্রাফিক নিয়ম মানা দরকার, শূন্যস্থানে হবে ট্রাফিক। 2 নম্বর হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে, 2 নম্বরটা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে, শূন্যস্থানে নির্দিষ্ট হবে। 3 নম্বরটা হচ্ছে বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছিলাম। ঠিক আছে বাবারা, প্রিয় শিক্ষার্থীরা, এখানে হবে ড় শূন্য র। ঠিক আছে, এখানে তোমার টাইপিং এর ভুল হয়েছে বাবারা, রয়ের জায়গায় ড় শূন্য র হবে। বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছিলাম, শূন্যস্থানে হবে নাগরদোলায়। তারপরের শূন্যস্থানটা হচ্ছে, সর্বশেষ শূন্যস্থানটা হচ্ছে গ্রামের রেলপথে খালের উপর রেল ব্রিজ থাকে, শূন্যস্থানে হবে ব্রিজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় সব তুলে নিয়েছো। এবার আমরা প্রশ্ন উত্তরে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 97 পৃষ্ঠায় চলে আসো, শূন্যস্থানের 97 পৃষ্ঠাটা খুলে নাও তো বাবারা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নগুলো লিখে দিয়েছি। তোমাদের প্রশ্ন 4টা আছে, আমি 2টা প্রশ্ন লিখে দিয়েছি। ঠিক আছে বাবারা, নমুনা প্রশ্ন লিখে দিয়েছি। ক হচ্ছে ছবি ও ইজাদের ছোট মামার নাম কি, উত্তরটা হবে
ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। আবার তোমরা একটু যদি বড় প্রশ্ন আসে ভূমিকা অংশ দিয়েও লিখতে পারো, যদি বড় প্রশ্ন আসে, আর ছোট প্রশ্ন আসলে তোমরা ওভাবেই লিখবা, এভাবেই লিখবা, ঠিক আছে বাবারা? বড় করে প্রশ্ন আসলে তোমরা লিখবে, নিরাপদে চলাচল রচনাটিতে শহরের রাস্তায় কিভাবে নিরাপদভাবে চলাচল করতে হয় তার বর্ণনা খুব সুন্দর করে এই গল্পটিতে তুলে ধরা হয়েছে। নিরাপদে চলাচল গল্পটিতে তুলে ধরা হয়েছে। ছবি এবং ইজাজ পরীক্ষা শেষে ছুটিতে ঢাকায় বেড়াতে এসেছে। ছবি এবং ইজাজ তার ছোট মামার কাছে বায়না ধরলো শিশু পার্ক ও চিড়িয়াখানা দেখার জন্য। মামা তাদের সেগুলো দেখালেন। ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা খ 2 নম্বর প্রশ্নে চলে এসেছি, ঠিক আছে? খ 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, ট্রাফিক পুলিশ কিভাবে বৃদ্ধকে সাহায্য করলেন? তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটা এবার খাতায় লিখে নিব। উত্তরটা হচ্ছে, আড়াআড়ি পথ দিয়ে দ্রুত গাড়ি চলার সময় বৃদ্ধ লোকটি রাস্তা পার হতে যাচ্ছিলেন। দ্রুত মানে খুব তাড়াতাড়ি, ঠিক আছে বাবারা? খুব তাড়াতাড়ি যখন গাড়ি চলছিল তখন কি হচ্ছিল? দ্রুত গাড়ি চলার সময় বৃদ্ধ লোকটি রাস্তা পার হতে যাচ্ছিলেন। ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে নিয়ে এলেন, এভাবে তিনি বৃদ্ধকে সাহায্য করলেন। আবার তোমরা বড় প্রশ্ন আসলে প্রিয় শিক্ষার্থীরা ভূমিকা অংশ দিয়েও তোমরা লিখতে পারবে। যেমন বড় প্রশ্ন আসলে তোমরা এইভাবে লিখবে যে, নিরাপদে চলাচল গল্পটিতে শহরের রাস্তায় কিভাবে নিরাপদ ও সাবধানে চলাচল করতে হয় তার বর্ণনা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। বৃদ্ধ লোকটি সাদা ছড়ি হাতে ব্যস্ত রাস্তা পার হতে যাচ্ছিলেন। লোকটিকে বাঁচানোর জন্য জোরে শব্দ করে থামলো একটা গাড়ি। এ সময় ট্রাফিক পুলিশ তাকে ধরে রাস্তার কিনারে নিয়ে এলেন এবং তাকে বাঁচালেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে লিখতে পারো, ঠিক আছে? এভাবে ট্রাফিক পুলিশ বৃদ্ধকে সাহায্য করলেন। এই লেখাটা শেষে শেষ লাইনে লিখবে যে, এভাবে পুলিশ ট্রাফিক পুলিশ বৃদ্ধকে সাহায্য করলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। শিক্ষার্থীরা, এবার আমরা চলে এসেছি সঠিক উত্তরটি বাছাই করে করে বলি ও লিখি। আমরা প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা তাহলে কি করব, ঠিক উত্তরটি বাছাই করব এবং বলবো, লিখব। আমি বলছি, তোমরা লেখো, মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে বাবারা? ট্রাফিক 1 নম্বর হচ্ছে, ট্রাফিক লাইটে লাল বাতি দেখা গেলে পথচারীরা, এক, আমি অপশনগুলি বলছি, এক, সম্পূর্ণ থেমে যাবে, দুই, একটু পরে থামবে, তিন, রাস্তা পার হবে, চার, ডান দিকে যাবে। আমি আবার বলছি প্রশ্নটা, ট্রাফিক লাইটে লাল বাতি দেখা গেলে পথচারীরা, অপশনগুলি বলছি, এক, সম্পূর্ণ থেমে যাবে, দুই, একটু পরে চলবে, তিন, রাস্তা পার হবে, চার, ডান দিকে যাবে। উত্তরটা হবে, সম্পূর্ণ থেমে যাবে। তারপরে তারপরে সঠিক প্রশ্নটি হচ্ছে, পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায়, অর্থাৎ কিভাবে রাস্তা পার হওয়া যায়। আমি অপশনগুলি বলছি, এক, জেব্রা ক্রসিং দিয়ে, দুই, ডানে বায়ে দেখে, তিন, ট্রাফিক নিয়ম মেনে, চার, ফুট ওভার ব্রিজ দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি অপশনগুলি তোমাদের বলে দিয়েছি, তোমরা এবার লাল গাড়ি দিয়ে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, দেখো তো কোনটাতে দিয়েছি, 4 নম্বরে দিয়েছি, ফুট ওভার ব্রিজ দিয়ে। কিভাবে যেতে হয়? পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হতে হয় ফুট ওভার ব্রিজ দিয়ে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? পরবর্তী সঠিক উত্তরটি দেখে নেই। 3 নম্বরে আছে, রাস্তার উপর সাদা করে দাগই, এক, অপশনগুলো হচ্ছে, লেভেল ক্রসিং, দুই, ফুট ওভার ব্রিজ, তিন, জেব্রা ক্রসিং, চার, ফ্লাইওভার। তাহলে
উত্তরটা হবে রাস্তার উপরে দাগ করে সাদা করে দাগই জেব্রা ক্রসিং, অর্থাৎ রাস্তার উপরে যেই সাদা দাগগুলো থাকে সেটাই হচ্ছে জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং এ টিক চিহ্ন হবে। ঠিক আছে বাবারা, তারপরে আমাদের সর্বশেষ সর্বশেষ সঠিক উত্তরটি হচ্ছে, প্রশ্নটা আমি বলছি, উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় অপশনগুলো হচ্ছে, এক মজা পেল, দুই আনন্দ পেল, তিন দুঃখ পেল, চার কষ্ট পেল। তাহলে উত্তরটা হবে, উড়াল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সবাই কি করলো, আনন্দ পেল, তাই না? উত্তরটা হবে আনন্দ পেল। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা অনুশীলনীর যতগুলো পড়া আমি বুঝিয়েছি সবগুলো বুঝেছো এবং খাতায় তুলে নিয়েছো, এবং বাসায় ভালো 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 করে বারবার বারবার পড়বে, বুঝবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ঠিক আছে বাবারা। আমরা এবার চলে এসেছি বাড়ির কাজে। তোমরা বাড়ির কাজটা খাতায় তুলে নাও তো বাবারা, খাতায় তুলে নিয়েছ? হ্যাঁ, আমি বলছি তোমরা খাতায় আগের পড়াগুলি অবশ্যই তুলে নিয়েছ, এবার আমরা বাড়ির কাজগুলো খাতায় তুলে নেব। তোমরা সবাই তারিখ দিয়ে খাতায় HWটা করে রাখবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তাহলে বাড়ির কাজটা হচ্ছে, এক জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়? আমি আবার বলছি, জেব্রা ক্রসিং কেন ব্যবহার করা হয়? দুই লেভেল ক্রসিং কি? আমি আবার বলছি, দুই লেভেল ক্রসিং কি? তিন পাঁচটা সঠিক উত্তর তৈরি করবে। আমি যে প্রশ্নগুলো পড়িয়েছি সেগুলো থেকে তোমরা ছোট ছোট পাঁচটা প্রশ্নের উত্তর তৈরি করবে। আমি আশা করছি তোমরা এগুলো লিখতে পারবে, অবশ্যই তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, কারণ তোমাদেরকে পুরোটা গল্প আমি বুঝিয়ে দিয়েছি এবং প্রথমে অনেকগুলো ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি। আমি আশা করছি তোমরা বুঝতে পারবে। প্রথম দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, এবং পরে দুইটা দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করে লিখবে। আমি উত্তরগুলি গল্পের মধ্যেই পড়িয়ে দিয়েছি এবং পাঁচটা সঠিক উত্তর লেখার চেষ্টা করবে। ঠিক আছে বাবারা, তোমরা স্কুল খুললে এগুলো বিষয় শিক্ষককে দেখাবে। শিক্ষার্থীরা, বাবারা, আজ এতটুকুই আমার বলার ছিল। সবাই ভালো থাকবে, বাবা মায়ের কথা শুনবে, সামনেই পরীক্ষা, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।